এদেশের সোনার ছেলে যাদেরকে বলা হয় ঢাকার একটি জায়গা আল্লাহর ঘর মসজিদে ভেঙে খেলার মাঠ তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে বলছি, আকুল আবেদন করে বলছি, আপনারা বাবা ইসলামের জন্য সময় নষ্ট করেছেন, আপনারা বাবা ইসলাম ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছেন, আপনিও ইসলামের পক্ষে অনেক কথা বলেছেন, এইবার যদি ঢাকার বুকে আপনার দলের কোনো চামচাম আপনার দলের কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘরে মসজিদে ভেঙে যদি একটা বারের জন্য খেলার ময়দান তৈরি করতে চায়, এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে আপনার সহ সারা দেশের বুকে রোড মার্চ করে আপনাদেরকে গতি থেকে নামানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি? সূরার নাম তওবা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর জমিনে ওই মানুষ আমি আল্লাহর দরবারে সবচেয়ে দামি যে মানুষগুলি দুনিয়ার জমিনে আমি আল্লাহর রাস্তার জন্য নিজের জান এবং মাল দিয়ে সদা সর্বদাই আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রস্তুত থাকি। আমার ভাই রে ও মা বোনের মনোযোগ দেওয়া লাগবে রে মা। কেন বললাম এই কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এমপির কথা বলে নাই, মন্ত্রীর কথা বলে নাই, রাষ্ট্রপ্রধানের কথা বলে নাই, ভ্যানওয়ালার কথা বলে নাই, রিক্সাওয়ালার কথা বলে নাই, আলে বলার কথা বলে নাই, সাইদ সাহেবের নামটাও লেয় নাই, হুজুরদের নাম নেয় নাই। আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে ওই মানুষটি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেই মানুষ নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমি আল্লাহ বললাম, দুনিয়ার জমিনে ওর চেয়ে দামি আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ডাক দিয়ে বললেন, কোন মানুষ যখন ক্ষমতায় চলে যায়, কোন মানুষ যখন ক্ষমতায় চলে যায় তখন কে কি বলে কিছুই বোঝা যায় না, ঠিক না বেঠি? মানুষ ক্ষমতা পাওয়ার পরে যেদিকে মন চায় সেদিকে আটায়। আল্লাহ বললেন, তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ কেন প্রেরণ করেছি? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, অন্য কারো দাসত্ব করার জন্য নয়, অন্য কারো গোলামি করার জন্য নয়। আল্লাহ বললেন, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, কিন্তু আজকে দুনিয়ার জমিনে আমরা সাধারণ দুনিয়া দেখে আর রঙ্গমঞ্চ দুনিয়া দেখে অর্থের পিছনে পড়িয়া একজন নেতার গোলামি করতে গিয়া কি থেকে কি করে ফেলতেছি। মসজিদ ভাঙ্গা শুরু করে দিলাম, মাদ্রাসা বন্ধ করা শুরু করে দিলাম, ইসলামী মাহফিল গুলো বন্ধ করা শুরু করে দিলাম, রাস্তার মোড়ে মোড়ে মিটিং চলছে সেই জায়গায় বাতাতে পারে মানুষ নাই, রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন চলছে সেই জায়গায় বাতাতে পারে মানুষ নাই, মধ্যে কমিউনিটি সেন্টারের মধ্যে দিনের পরে দিন অন্যায় অশ্লীল ব্যয় আপনার কাজ কর্ম করে চলছে, বাধা দেবার মানুষ নাই, কিন্তু ইসলামের কথাবার্তা হয় সেই জায়গায় বাধা দেওয়া হয় সেই জায়গায়। কথা বলেন ঠিক না বেঠি? আজকে বাংলার জমিন থেকে আমাদের প্রধানমন্ত্রী আপনাকে লক্ষ্য করে একটি কথাই শুধুমাত্র বলে যাই, আপনি মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়ার জমিনে রাজত্ব আজকে আছে সকালবেলা আছে, দুপুরবেলা নাই। দুপুরবেলা আল্লাহ কাউরে রাজত্ব দিলে এক ঘন্টা পরে আবার সে রাজত্ব কেড়ে নিতে পারে কি পারে না? বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, কথা বলেন ঠিক না বাটি? কিন্তু আল্লাহ পাক বেদ যদি করে জমিনের বুকে কিন্তু আবার ফেল করে দিয়েছেন। এই জন্য একটি কথাই বলবো, লম্বা নয় সংক্ষিপ্ত সময়ে ইসলামকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মানুষের মধ্য থেকে ইসলামটাকে কেড়ে নেওয়ার জন্য হাজার রকম ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। কেউ করছে মোবাইল দিয়ে, কেউ করছে ইস্তার জলসাজি বাংলা দিয়ে, কেউ আবার করছে রাজনীতির মধ্য দিয়ে, আবার কেউ করতেছে ভাস্কর্য নিয়ে, আবার কেউ করছে মূর্তি নিয়ে, আবার কেউ করছে ইসলামী মাহফিল বন্ধ করে দিয়ে। কিন্তু একটাই উদ্দেশ্য, সকল বেঈমানের একটাই উদ্দেশ্য, বাংলাদেশে ইসলামী আইন করতে দিবে না। কিন্তু বাংলাদেশ
মুসলমান ইসলামে আইন কায়েম না হওয়া পর্যন্ত এদের যারা মুসলমান রাজপথ ছাড়বে না ছাড়বে না প্রয়োজনে রক্ত দিবে প্রয়োজনে জীবন দিবে ইসলামের বিপক্ষে কোন সিদ্ধান্ত নিলে ময়দান ছাড়তে রাজি না আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে খেলার মাঠ তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলাদেশ সরকারকে বলছি আকুল আবেদন করে বলছি আপনারা বাবা ইসলামের জন্য সময় নষ্ট করেছেন আপনারা বাবা ইসলাম ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছেন আপনিও ইসলামের পক্ষে অনেক কথা বলেছেন এইবার যদি ঢাকার বুকে আপনার দলের কোনো চামচাম আপনার দলের কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে যদি একটা বারের জন্য খেলার ময়দান তৈরি করতে চাই এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে আপনার সহ সারা দেশের বুকে রোড মার্চ করে আপনাদেরকে গতি থেকে নামানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে এদেশের মানুষ আর বসে থাকবে না দেখেছি আমরা দিনের পর দিন আমরা দিনের পর দিন দেখেছি প্রত্যেকটি সপ্তাহে সপ্তাহে আপনি যাদেরকে অর্থ দিয়ে পালতেছেন আপনি প্রধানমন্ত্রী আপনি মহাজাতি আপনি খুব ভালো করে জানেন আপনি ভাত দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে কালসা পুষতেছেন যারা যাদের জন্য আপনি বাংলাদেশে কলঙ্কিত হয়েছেন আমরা আপনাকে কলঙ্কিত করি নাই কিছুদিন পূর্বে আপনার আপনার দলের একজন প্রবীণ নেতা উনি বলেছেন 70 ওয়াক্ত নফল নামাজ পড়েন আপনার একজন প্রবীণ নেতা বলছে তিনি দুইবার কোরআন তেলাওয়াত করে তাহলে আমি ওই নেতাকে বলছি আপনি 70 রাকাত তিনি নামাজ পড়েন নফল নামাজ কোরআন পড়েন আপনার চোখে কি একবারের জন্য পড়ে নাই আল্লাহর ঘর মসজিদ ঘর নির্মাণের জন্য যদি কোনো ব্যক্তি 1 টাকা ব্যয় করে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দেন এই হাদিস থেকে আপনার চোখে পড়ে নাই পড়লে আপনি তাহলে কেন মসজিদ ভাঙার পক্ষে আপনিও সমর্থন করলেন এটা তিনি মানুষ আপনাকে দেখতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেষ অনুরোধ আমার উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা থেকে ওলামায়ে কেরাম নিয়ে জনসমর্থন নিয়ে আপনার কাছে আগুল আবেদন ভারতের বুকে নরেন্দ্র মোদী কুলাঙ্কিত একটি কাজ করেছেন বাবরি মসজিদে ভেঙ্গে সেখানে রাম মন্দির ঘোষণা করে তমাম বিশ্বের কাছে নরেন্দ্র মোদী এখন বর্তমানে কলঙ্কিত একজন বেঈমান বলে পরিচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আগুল আবেদন আপনাকে আমরা সম্মান করি আপনি নামাজে আপনি বলেছেন আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন আপনি বলেছেন আপনি দিন শুরু করেন কোরআন দিয়ে আপনার কাছে আমাদের আকুল আবেদন আপনি নরেন্দ্র মোদী যেই জায়গায় পা দিয়েছে অন্তত আপনি সেই জায়গায় পা দিবেন না আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে আপনি খেলার মাঠ করলে আমরা মনে করব আপনি ভারতের একজন পাঁচটা গোলাম 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 এজন্য শেষ কথাটা বলে আজকের জন্য আপনার কাছে আমাদের আব্দুল আবেদন মুসলমানদের পক্ষে নিয়ে আল্লাহর কোরআনের পক্ষ নিয়ে নবীজির প্রেম হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে আপনি আপনার সেই আপনি আপনার সেই কর্মীদেরকে হুঁশিয়ার করে দেন খেলার মাঠের জায়গা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যদি আপনারা না থাকে যদি আপনি জায়গা না পান আমি আব্দুল কাপুর জিয়াদি আমার বাবার জমি দেবো আপনাকে খেলার মাঠ করার জন্য আল্লাহর ঘরে মসজিদে আপনি হাত দিবেন না আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করুক বলে আমিন মাদ্রাসা মুখে হওয়ার তৌফিক দান করুক বলে আমিন আজকে আমরা আদর্শ আপনারা দেখেছেন এই মাদ্রাসা এই কোরআন শিক্ষা ফাউন্ডেশন আপনারা খেয়াল করেছেন ছোট্ট একটি মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে ভাই আমরা কি ইসলাম চাই কি চাই না আওয়াজ দেন চাই কি চাই না ইসলাম চাওয়ার পক্ষে আমাদের দুইটা জিনিস লাগবে কয়টা লাগবে দুইটা একটা লাগবে জান আর একটা লাগবে মাল কিন্তু মাদ্রাসার জন্য লাগে তিনটা জিনিস কয়টা লাগে তিনটা একটা জান একটা মাল আর একটা ছেলে মেয়ে লাগে আপনাদের পরিচালকরা মাদ্রাসা করলো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে পাবে কোথায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে এখানে মাদ্রাসার দিকে আমাদের নজর দিতে হবে অর্থ দিতে হবে সময় দিতে হবে আশা করি অল্প সময় যতটুকু কথা হয়েছে এই কথাগুলো আপনাদের জন্য কল্যাণ বয়ে আনবে যদি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন আর একবার বলে আল্লাহুম্মা আমিন
পৃথিবীর বুকে ওই ব্যক্তি সবচেয়ে দামি যেই ব্যক্তি ইসলামী দলের সঙ্গে সম্পৃক্ত তৈরি করে। রাসূল বলেছেন মান তাসাব ধাকা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি হয় অন্যায় অশ্লীল বিহায় আপনার কাজকর্মর সঙ্গে, কুলাঙ্কার নেতা নেত্রীর সঙ্গে, আমিও বলছি রাসূলের হাদিস সত্য হলে কুলাঙ্কার নেতা নেত্রী যাবে যেই জায়গায়, আপনিও যাবেন সেই জায়গায়। আপনার সম্পর্ক যদি হয় মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, কুরআন ওয়ালাদের সঙ্গে, মুমিন বান্দাদের সঙ্গে, মুমিন বান্দা যেই কায়দায়, আপনিও যাবেন জান্নাতের মধ্যে সেই কায়দায়। আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিন হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।